সুদূর ভুটান থেকে কিন্তু ওনারা এসছে এবং শীত বছরের দোকান এবং মেলা নিয়ে বসছে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন আমি এখন আছি আগরতলার ভুটানি মার্কেটে। আমার চারিদিকে এই এলাকাটার মধ্যে কিন্তু যতগুলো দোকান আছে সকলেই কিন্তু ভুটান থেকে এসছে এবং এখানে শুধুমাত্র শীত বস্ত্রই কিন্তু আপনারা পাবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আগরতলা ভুটানি মার্কেট, সম্পূর্ণ লোকেশান, গাইড ইনফরমেশান এবং কালেকশান সবই দেখতে পারবেন। সো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা টুরের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশান। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আগরতলার ভুটানি মার্কেটের ভিতরে। দেখতে পাচ্ছেন আমি এখন ভুটানি মার্কেটের ঠিক সামনে আছি। এখানে একটা গেট এবং সাইনবোর্ড লাগানো আছে ভুটানি মার্কেট বলে, আর এই লোকেশনটা হলো আগরতলার বটতলা এলাকা। এই রাস্তার উল্টো দিকে কিন্তু বটতলা সুপার মার্কেট, আর যেখানটাই এই ভুটানি মার্কেট বসেছে এটা হলো ওল্ড টিআরটিসি। ইয়েস, পুরানো টিআরটিসিতে কিন্তু এই ভুটানি মার্কেটটা বসছে, বিগত 2-3 বছর ধরে কিন্তু এখানেই বসছে। আগে কিন্তু এই ভুটানি মার্কেটটা বসত শকুন্তলা রোডে, বিগত 2-3 বছর ধরে কিন্তু এই স্থানটা চেঞ্জ হয়ে এখন চলে এসছে বটতলার ওল্ড টিআরটিসি বিল্ডিংয়ে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের কালেকশন নিয়ে এসছে কিন্তু তারা সুদূর ভুটান থেকে। এখানের ম্যাক্সিমাম কালেকশানই কিন্তু ওলেন, মানে ওলের সব শীত বস্ত্র কিন্তু আপনারা এখানে পাবেন। তাছাড়াও আরও বিভিন্ন রকমের কালেকশান আছে, যেমন বিভিন্ন রকমের জ্যাকেট, ভেলভেট জাতীয়, উইন্ডসিডার জাতীয় এবং সব রকমের শীত বস্ত্র কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন একই জায়গাতে। এখানে অনেকগুলো দোকান আছে এবং অনেক কালেকশান। আর এখানের একটা মাইনাস পয়েন্ট হলো এখান থেকে আপনারা যত জিনিসই কিনবেন সবগুলা জিনিসের গায়ে কিন্তু প্রাইজিং ট্যাগ লাগানো আছে। এখানে কোনো দাম দর করার কোনো সিস্টেম নেই, এখান থেকে আপনি জিনিস কিনলে আপনাকে ফিক্সড প্রাইজেই কিন্তু কিনতে হবে। আর এখানে শিশুদের, ছেলেদের, মেয়েদের, বয়স্কদের, মধ্যবয়স্কদের এবং সকল ধরনের শীত বস্ত্র কিন্তু আপনারা পেয়ে যাবেন। অ্যাড্রেসটা মনে রাখবেন, বটতলা পুরানো টিআরটিসি, ঠিক এটার পাশেই কিন্তু লোকাল আরেকটা শীত বস্ত্রের বাজার আছে। আপনারা সাইনবোর্ড দেখে নেবেন যে ভুটানি মার্কেট, তাহলে কিন্তু আপনি ভুটানি মার্কেট পেয়ে যাবেন। আর এই ভুটানি মার্কেটের প্রাইজিংটা কিন্তু আমার কাছে একটু বেশি মনে হয়েছে, কারণ আমি ভুটানি মার্কেটের ওলেন সোয়েটার পরেছিলাম। কোয়ালিটি কিন্তু এত হাই কোয়ালিটি না যে প্রাইজিংটা একটু বেশি হবে, এখানের প্রাইজিংটা একটু বেশি। এখানের মতনই সেম প্রোডাক্ট আপনি যদি আগরতলার যে কোনো শপিং মল থেকে কিনেন তাহলে এখান থেকে একটু কম প্রাইসে কিন্তু আপনি পেয়ে যাবেন। এটা কিন্তু আগরতলা ভুটানি মার্কেটকে বদনাম করা না, আমি যেটা মনে করেছি, আমি মার্কেট যাচাই করে যেটা দেখেছি সেটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত। তো আপনাদের কাছে কি মনে হয়, আপনারা কি আগরতলা ভুটানি মার্কেটে গিয়েছেন, এখানে কালেকশন প্রাইজিংটা কি রকম, আগরতলার মার্কেট থেকে কি এখানে প্রাইসটা কম নাকি বেশি, এখানের কোয়ালিটি ভালো নাকি সেমি, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন এই কথাটাও কিন্তু জানাতে ভুলবেন না। কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা টুরের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশান। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম সেম প্রণব ঝুমা নামেই কিন্তু চালু আছে। অবশ্যই চ্যানেল এবং পেজ ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেল এবং পেজ সাবস্ক্রাইব এবং ফলো করবেন। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন, টাটা।